চৈত্রের প্রখরতা শেষে বৈশাখ এলেও নেই জনজীবনের স্বস্তি, বেড়েই চলেছে তাপপ্রবাহ, নেই বৃষ্টির কোনো পূর্বাভাস। এতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। মাজহারুল ইসলামের রিপোর্ট। উত্তপ্ত পরিবেশকে শীতল করতে এভাবেই পানি ছেটাচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। তবুও যেন কমছে না গ্রীষ্মের প্রখরতা, ঢাকার আকাশ যেন দিচ্ছে সাহারা মরুভূমির উত্তাপ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রয়োজনের তাকিদে যারা বাহিরে বের হয়েছেন। খুব গরম, গরমে তো গাড়ি চালানো না, আরো ভাড়া আরো কম করো, বেশি আর দেয় না ভাই। গরম যে পরিমাণ পড়ছে, ভাড়া ভিত্তি কম, একেবারে কম। গরমের দ্বারাই কেউ বাড়াচ্ছেও না ঠিক মতন, আর উঠতে যাচ্ছে না, কথা হাঁটলি পারে বাসাত লাগবি, রিক্সায় উঠতে যাচ্ছে না। এই তো আমাদের অবস্থা খুবই খারাপ, আর ভিতরে ভাড়া নেয় যাও, ভাড়া পায় টুকটুকগুলো কম করে। এত গরম, এই গরমটা অসহ্য গরম, পর যাইতে হইতেছে আমাদের, কারণ পরীক্ষার সামনে পড়তে হবে আমাদের। আর আপনার যে গাছগুলো আছে, গাছগুলো তো মানুষ বিনা বিচার কাটা ফলাইতেছে। গাছগুলো যদি সরকার যদি নিজের উদ্যোগে লাগাইতো, গরমগুলো কিছু লাগবই তো। তীব্র গরমে আরও বেশি অস্থিরতা যোগ হয়েছে তীব্র যানজটে। তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গরমেও নির্ভীকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে, এই গরমে আমাদেরও কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলেও আমাদের তো রাস্তা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে। তীব্র গরমে আমাদের খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে, উইথ জনগণের স্বার্থে আমাদের কাজ করতে হয়। উইথ গাড়িঘোড়া, কিছু কিছু সংখ্যক গাড়িঘোড়া আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে। আবহাওয়া অফিস বলছে আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনা, এপ্রিল জুড়েই চলমান থাকবে এমন তাপদাহ। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং বাগেরহাট, এই অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ যেটা আছে সেটা অব্যাহত থাকবে। এটার পরিবর্তন হতে গেলে আপনাকে ব্যাপক এলাকা জুড়ে এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, মাঝারি থেকে আরও বেশি হয়তো বা মাঝারি থেকে আরও বেশি। তো এই মুহূর্তে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নগরায়ণের নামে যেভাবে গাছ নিধন করা হচ্ছে, তার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজধানীবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।